ختمِ دل میچی ختمِ بخاری زندہ باد حدیث خدمات زندہ باد حدیث خدمات বহুদিন অনুষ্ঠানে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন আসন গ্রহণ করেছেন একটু পূর্বেই অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল আলী। অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে সাদর অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে অধ্যয়নরত ছাত্রদের বক্তব্য শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। মোহাম্মদ জহিরুল ইসলাম হাদিস প্রথম পর্ব। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। 2012 শিক্ষাবর্ষে কামিল শেষ পর্বের ছাত্র ভাইদের বিদায় উপলক্ষে অধ্যয়নরত ছাত্রদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। তোমরা চলেছ আমাদের ছেড়ে বিদায়ের গান গে, অশ্রু ঝরছে তাই তো দু চোখের কুণ্ডে। কত অপরাধ করেছি আমরা, ব্যথা দিয়েছি মনে, বিদায়ের ক্ষণে ভুলে যেও সব, রেখো না হৃদয় কোন। হে নববীর কান্ডারীরা, জীবন চলার পথে একটি অন্তঃসত্ত্ব বিদায়। তাই বলতে হয় বিদায়ের সে তো জীবন পৃথিবীর এক নির্মম খেলা। বিদায় দিতে হয়, বিদায় নিতে হয় জীবনের আহ্বানে। বাস্তবতার কাছে হার মেনে আজ তোমাদের সামনে সেই সন্ধিক্ষণ উপস্থিত। ভাবতে বুক ফেটে যায়, আঁকি কোণে নোনা জলের এসে ভিড় জমায়। তাই বিদায় দেব না বন্ধু তোমাদের, দেব অনুজদের পক্ষ থেকে বেদনা বিদুর সশ্রদ্ধ অভিবাদন। হে অগ্রজ যাত্রীরা, বুলবুলিরা যেমন ফুল বাগানে এসে বাগানকে করে তুলে কল কাকলি মুখর, সন্ধ্যাকালে ফুল সংগ্রহ করে আবার চলে যায় আপন নিয়ে, তেমনি তোমরা কজন অহির জ্ঞানের মক্ষিকা হয়ে এসেছিলে নাজাত কাননে। তোমাদের পদচারণায় মুখরিতে ছিল দারুল হাদিস, জড়িয়েছিল আমাদের ভ্রাতৃত্বের মায়ার বন্ধনের জালে, যা কোনোদিন হারিয়ে যাবার স্মৃতি নামের ডায়েরি পাতা থেকে। হে বিদায় কাফেলা, তোমাদের বিদায় আজ হৃদয়ে মুখে নাড়া দিচ্ছে বিগত দিনের স্মৃতি জড়ানো মুহূর্তগুলো। তোমাদের আমরা বেঁধেছিলাম এক অবিচ্ছেদ্য গ্রন্থিতে, আজ সে গ্রন্থির সাময়িক বিচ্ছেদ ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমাদের কোমল হৃদয়কে। তবে একথা সত্য, এ হৃদয়ের অন্তরালে শুধু বেদনাই নয়, আছে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। হে ওহির ইলমের ধারক বাহকেরা, তোমাদেরকে পারেনি দুনিয়ার কোন চাকচিক্য আকৃষ্ট করতে। বাহ্য জগতের সব কিছুকে পিছনে ফেলে তোমরা এসেছিলে এগুল বাগে ওহির জ্ঞান সুধা পান করতে। তাই তো ক্ষুধা অন্ন নিদ্রা অনিদ্রা কোনো কিছুই বিচ্ছেদ ঘটাতে পারেনি বুখারির দশ থেকে, যার ফসল বুখারি কতমির মতো কঠিন কাজ সম্ভব করার সফলতা। হে অপরে জমিরেরা, সারা বিশ্ব আজ দিন ও শরীয়তের সঠিক জ্ঞান শূন্যতায় মরুভূমিতে তৃষ্ণার্ত জীবন যাপন করছে। এই তৃষ্ণা নিবারণের মাধ্যমে হচ্ছে ওহির বাড়িধারা। সে বাড়িধারার ধারক বাহক হয়ে তোমরা ফিরে যাচ্ছ এ নাজাত কারণ, যাতে আজ তোমাদের দিকে তাকিয়ে বিগত তোমরা ওই বাড়িধারার স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে যত সব কুসংস্কার,
গমরাহী শিরক বিদআত অপসংহিত কৃতি আর বেদিনিয়াতের ভিত্তি ফিরে আনবে সেই স্বর্ণালী শাসনের যুগ। হে কামিল পরীক্ষার্থী বন্ধুরা, আজ তোমরা একাডেমিক জীবনের শেষ যুদ্ধের সম্মুখীন। বিগত সকল যুদ্ধের ন্যায় এ যুদ্ধেও তোমরা বিজয় ছিনে আনবে। জয় করবে আসাতে জয় গ্রামের মন, উজ্জ্বল করবে আমাদের প্রিয় কারণের ভাবমূর্তি। সর্বোপরি তোমরা পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে, আরোহণ করবে সাফল্যের চূড়ার শৃঙ্গে। এ প্রত্যাশায় আমাদের পরিশেষ, যেতে নাই দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় জীবনের তাগিদে, সময়ের প্রয়োজনে, বাস্তবতার কাছে হার মেনে, স্বপ্নের নাজাত কারণের পুষ্পদের ছেড়ে ঘূর্ণায়মান পৃথিবীর যে প্রান্তই তোমাদের পদচারণায় মুখরিত হোক না কেন, শ্রদ্ধার সাথে আবেদন জানাই, ভুলে যাবে নাই নাজাত কাননকে, ভুলবে না এ কাননের কাণ্ডারিকে, ভুলবে না এ কাননের বন্ধুবৎসল প্রীতিতুল্য আসাতিজায়করামদের, হৃদয় মুকুর থেকে মুছে ফেলবে না এ কাননের পুষ্পদের ভালোবাসা, চিরদিন অটুট রাখবে তোমার এ কাননের, এ কাননের মাঝে সৃষ্ট ইমাজি ভালোবাসার বন্ধনকে, আমি তরঙ্গ থাকবে এ আদর্শের, এ কাননের তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। এ প্রত্যাশা রেখে আমরা তোমাদের জানাই সহশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।